রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। 2006 সালে একজন সহযোগী যুবরাজের বিষয়ে বলেন, চার্লস ব্যক্তি হিসাবে অনেক বিষয়ে সক্রিয় ছিলেন, সেটা অবশ্য পাত প্রদীপের আড়ালেই ছিল। তিনি নিজেকে একজন ভিন্ন মতালম্বী হিসেবে দেখেন। বিদ্যমান রাজনৈতিক ঐক্যমতের বিরুদ্ধে কাজ করে আসছেন চার্লস। নতুন রাজা আগে থেকেই মায়ের প্রজাদের জীবনমান উন্নয়নে সাহায্য করাকে নিজের কর্তব্য বলে মনে করতেন। 1948 সালের 14 নভেম্বর বাকিংহাম প্রাসাদে জন্মগ্রহণ করেন চার্লস ফিলিপ আর্থার জর্জ। সিংহাসনের উত্তরাধিকারের দিক থেকে তিনি ছিলেন দ্বিতীয়। 1952 সালের 6 ফেব্রুয়ারি দাদা রাজা ষষ্ঠ জর্জ মারা গেলে তিনি উত্তরাধিকারী হন এবং তার মা হন রানী দ্বিতীয় এলিজাবেথ। চার্লসের গৃহশিক্ষিকা ক্যাথরিন পিবলসের ভাষ্যে, শিশু চার্লস ছিলেন অতি সংবেদনশীল, একাকী ও অত্যন্ত লাজুক। পড়াশোনা ও অঙ্কন ছিল তার নীরব সাধনা। 1958 সালে 9 বছর বয়সে চার্লসকে প্রিন্স অফ ওয়েলস ঘোষণা করা হয়েছিল। তার এই পদবি 14 শতকের শুরুর দিক থেকে দৃশ্যত সিংহাসনের উত্তরাধিকারীর জন্য সংরক্ষিত ছিল। 13 বছর বয়সে কিশোর চার্লসকে গর্ডনস্টনে পাঠানো হয়। সেখানে স্কটিশ বোর্ডিং স্কুলে নিদারুণ একাকিত্বের কারণে সেটি পছন্দ ছিল না চার্লসের। ১৯৭০ সালে চার্লস ইউনিভার্সিটি অব কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে দ্বিতীয় শ্রেণী নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। 1971 থেকে 1976 সাল পর্যন্ত রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন চার্লস। 8 মাস ক্যারিবিয়ায় অবস্থানের সময় প্রেমিকা ক্যামিলা শ্যান্ড তার পুরনো প্রেমিক অ্যান্ড্রু পার্কার বোলসকে বিয়ে করেন। এ ঘটনায় মর্মাহত হন চার্লস। অবসরের পর নৌবাহিনী থেকে পাওয়া £7,400 দিয়ে দাতব্য সংস্থা প্রিন্স ট্রাস্ট প্রতিষ্ঠা করেন তিনি। দাতব্য সংস্থাটি তার 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত 8,25,000-এরও বেশি সুবিধাবঞ্চিত তরুণকে একটি পেশা খুঁজে পেতে সহায়তা করেছে। স্বল্প সময়ের পরিচয়ের পর 1981 সালের ফেব্রুয়ারিতে 19 বছর বয়সী ডায়ানা স্পেন্সারকে প্রস্তাব দেন 32 বছর বয়সী যুবরাজ। লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রালে 29 জুলাই তাদের রূপকথার বিয়ে সম্পন্ন হয়। 1982 সালে এই দম্পতির প্রথম ছেলে প্রিন্স উইলিয়াম এবং 2 বছর পর দ্বিতীয় সন্তান প্রিন্স হ্যারির জন্ম হয়। 1992 সালের জুন মাসে দুজন আলাদা হয়ে যান। 1996 সালের 28 আগস্ট দুজন বিচ্ছেদ সম্পন্ন করেন। 1997 সালে গাড়ি দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। পরবর্তীতে 2005 সালের 9 এপ্রিল চার্লস ও ক্যামিলার বিয়ে হয়। সুরজ আহমেদ, দেশ টিভি।